ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আরে বাবা, ফোন তুলছিস না কেন? নরেন্দ্র মোদী নাকি? এই সাইকেল চালাতে চালাতে ফোনে কথা বলা যায় না? সাইকেল থামিয়ে তবে ফোনটা তুলবি। শোন ভাই, টাইমে আসতে বলবি, ফোনও ধরতে বলবি, অত সব পারবো না আমি। শোন ভাই, তোর কাজও আমি দেখে দেব, তোর গরমও শুনবো, সেই বান্দাই সাইকেল পাচ্ছ নাই। তাতে তুই তো নিজেই গেলে পারিস ওই বাড়িটাতে। সে তো পারি, তো করতে হবে বলতে কথা আছে নাকি? তো ভাই ব্রাদারদের জন্য তো কিছু একটা ভাবতে হয়, তাই তোর কথা মনে হলো। তুই রাজি না থাকলে বল, ভোলাও লাইনে আছে। আরে না না, তাকে আমি বলেছি নাকি? হ্যাঁ, একটা বিড়ি চলবে নাকি? চ বিড়ি খেতে খেতে কথা বলা যায়। হ্যাঁ চল 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 চ, এগিয়ে গিয়ে ধরাই আমরা। চল। তারপর তোর সাইকেলের ব্যবসা কেমন চলছে? আজকাল আর সাইকেলের ব্যবসা কিছু নেই রে, সব শিয়ানা হয়ে গেছে। এর থেকে পানের ব্যবসা অনেক ভালো, তাই বুঝলি কি না? তা আমার ওই পানের ব্যবসা চলবে না, তাই ভালো একটা হাত মেরে দেখি। ওই যে বাড়িটার কথা বলেছিলাম না, ওই বাড়িটাতে কেউ থাকে না, অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে, আমি 3 মাস ধরে ওয়াচ করে আছি বুঝলি। এই মকার হাত থেকে যেতে দেওয়া যাবে না। কিন্তু বকরাটা 50-50 পাগল নাকি? কত লাগাবো আমি, আমায় কিনা এত কম? আর আমি যে ওয়াচ করলাম, কিন্তু কসরত করে তো আমাকেই বাড়িতে ঢুকতে হবে। ঠিক আছে, 60-40 হয়েছে। তা অপারেশন কবে করবো? আজ রাত্রে। আজ রাত্রে? আজ রাত্রে তো পাড়া রক্ষেকালী পুজো। আরে বাপরে, রক্ষেকালীর ভোগ পরে খাবি, আগে ভোগের টাকা জোগাড় কর। আমাবস্যে পূর্ণিমে সব দেখে যদি অপারেশনে যাস, তোই আজীবন ধরে সেই ফিনফিনে সোনার হার, আর ফুটো মানি ব্যাগ ছাড়া কিছুই জুটবে না। ঠিক আছে, যাবো তাহলে, কিন্তু বকরা যেন ঠিকঠাক পাই। আরে হ্যাঁ রে বাবা, এই সাইকেল পাচুর কথা কথা, ব্যাস তুই নিশ্চিত হয়ে কাজ কর। চল এখন যাই, বাজার থেকে আলু তেল কিনে যেতে হবে, নাহলে তোর খান্ডায়নি বৌদি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। হাসিস না, বিয়ে করলে বুঝবি। চলি, কাজ হলে ডেরায় দেখা হবে, অল বেস্ট। ঠিক আছে। আমার নাম হরম সরকার, আমিও হারার বান্দা নই। আমি একবার আমি কেসটা আমি সামলাই, তারপর হরার কাটুকে আমি দেখে নেবো। নকশার বাড়ি মেয়ে কিছুই উঠতে পারছি না, আমি কোন দিকে ঢুকবো? ফেসাতে বললাম বাড়ি আমি। আমি কেন বাড়ি ব্যালকনি যাইতে আছে? পাইবে সজ্জা ব্যালকনি, ঢুকে আচ্ছা ভাই। Thank you.
ডিজাইন মাইরে সালা, একটা বাড়িতে এত ডিজাইন যাচ্ছিল, এক্ষুনি আমার প্যান্টটা ছিঁড়ে সালা। ভাবি কি সালাদের চোখে ঘুম নেই নাকি? রাত 11টা বাজে, সালা গাক গাক করে আলো জ্বলছে। কাল সকালে মনে হচ্ছে তারকার সাথে চাটা খেতে হবে। মেয়েবাজি পরে করবে, আগে নিজে ধান্দাটা দেখো। কাজ আসান করে দিলাম, এবার অপারেশন আমার শুরু করে দি।
সানি লিওনি। সুনিতা, সুনিতা আমার নাম। তুমি নিয়ে যাবে আমাকে এখান থেকে অনেক দূর? আমার আর এখানে থাকতে একদম ভালো লাগে না। লাগবে কি করে? অমন জোরে গ্লাস উড়ে মারলে লাগবে না? আমি জানি তুমি সব দেখেছ। তুমি দেখেছ? তাহলে চেঁচালে না কেন? কিছু বললে না কেন? কেন বললাম না? যদি বলতাম তাহলে কি সানি লিওনির এত কাছে আসতে পারতে? তোমার আমাকে ভালো লেগেছে, তাই না? জানো, ওই বুড়োটা আমাকে কোনোদিন সুখী করতে পারেনি। তুমি তুমি পারবে আমাকে সুখী করতে? হ্যাঁ, সুখী করবে মানে? ওটা তোমার কি হয়? ও আমার হাজবেন্ড হয়। বুড়ো হতে পারে, কিন্তু আর কুমির। ওটা তোমার মেয়ে? আমার নয়, সতীনের মেয়ে। বুড়ো রাগের পক্ষের বউ, ও মেয়ে হতে গিয়ে মরেছিল, আর এখন আমার ঘাড়ে এসে জুটেছে। কতবার বলেছি মেয়েটাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে, না পাঠাবে না। ওই আমার পথের কাঁটা। তাই বলি, অত বড় মেয়ের মায়ের ফিগার এত সুন্দর হয় কি করে? তা শুধু কি ভুলেই যাবে, না কিছু করবে? না, অনেক কিছু করবো, অনেক কিছু করবো। সুনিতা, এই বাচ্চাটা তো শেষ হয়ে গেছে। সুনিতা, বাচ্চাটা তো শেষ। শুরু করেছে সুনিতা, আমার অনেক আগেই বোঝা উচিত ছিল বেশ্যা কখনো বাড়ির বউ হতে পারে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি হাত জোর করছি, আমার কখনো এরকম হবে না, আর কোনোদিন এরকম করবো না। আমাকে ক্ষমা করে দাও। সুনিতা, আমি কোনো অর্থ না।
Ha ha ha.